রাজ্য ও দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাথে প্রেস করুন বেল আইকন লাইক করুন আমাদের ফেসবুক পেজ পেরিয়ে এবার পঁয়ষট্টি ছুঁই ছুঁই শুক্রবার ষাট হাজারের বেড়া টপকানোর পরে কিছুটা থমকে ছিল করোনার গতি গত চব্বিশ ঘন্টায় তা ফের দ্রুত ঊর্ধ্বমুখী হল নতুন করে সংক্রমিত হলেন চৌষট্টি হাজার তিনশো নিরানব্বই জন ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পুষল একুশ লক্ষ তিপ্পান্ন হাজার দশে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা সংক্রমণের হার আট দশমিক নয় পাঁচ শতাংশ যা গত দুদিনের চেয়ে সামান্য কম প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার চলতি সপ্তাহের গোড়ায় দশ শতাংশের নিচে ছিল এই হার কিন্তু শুক্রবার তা বেড়ে দশ দশমিক আট আট শতাংশ হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা ছয় লক্ষ আঠাশ হাজার সাতশো জন গত চব্বিশ ঘন্টায় নয় হাজার ছয়শো জন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে আরও আটশো একষট্টি জনের মৃত্যু হয়েছে এর ফলে সারাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন তেতাল্লিশ হাজার তিনশো জন